কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের গুলিতে মোহাম্মদ হাশিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত হাশিম সন্ত্রাসী গোষ্ঠী আরসার সক্রিয় সদস্য। এ সময় সন্ত্রাসীদের পাল্টা গুলিতে নূর হাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন 8 আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি জানান, 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 17 নম্বর ব্লকে মসজিদের পাশে আরসা সন্ত্রাসী লালুর নেতৃত্বে 20 থেকে 25 জন সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে আরসা সন্ত্রাসীরা। তাদের গুলিতে নূরহাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়। তিনি ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী। পরে পুলিশ সাধারণ রোহিঙ্গাদেরও নিজেদের জীবন বাঁচাতে সন্ত্রাসীদের উপর পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে দিক বিদিক পালাতে থাকে। দৌড়ে পালানোর সময় আরসা সন্ত্রাসী সাদেককে একটি অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থলে আরসার শীর্ষ সন্ত্রাসী হাশিমের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় পুলিশের 2 সদস্য আহত হয়েছে। নিহত আরসার শীর্ষ সন্ত্রাসী হাশিম রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ড, মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজ সহ নানা অপরাধের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ। নিউজ ডেস্ক, টিটিএন।